অল ক্রিয়েটি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন সবাই ভালো আছেন আমি একটা গভর্নমেন্ট জব সার্কুলারের নিয়ে আপডেট মেসেজ নিয়ে আসলাম সেটি হলো কাস্টম আর ভ্যাট আমার মনে হয় সবাই নাম জানি তো এই কাস্টম এক্সারসাইজ ভ্যাট আপিল ট্রাইব্যুনালে কিন্তু নতুন করে একটা নিয়ম প্রকাশ করছে বন্ধুরা তো যেটি গত পঁচিশ তারিখে পাবলিশ করছিল আমি অলরেডি আপনার সাথে শেয়ার করছি কিন্তু আজকে আসলাম তাহলে আজকে থেকে অনলাইনে আবেদনটা শুরু হইলো তো এখানে সবচেয়ে বড় কথা আপনার অষ্টম শ্রেণী কিংবা এইচএসসি কিংবা স্নাতক আশে কিন্তু আবেদন করতে পারবেন ইন টোটাল সাতটা ক্যাটাগরি আছে সাতটা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু লোকটা করবে তো যারা আগ্রহী প্রার্থী আছে তারা অবশ্যই কিন্তু তাদের জন্য আমি মনে করি এটা একটা বিশাল বড় সুখবর যেহেতু গভর্নমেন্ট জব সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা চাকরির জন্য ওদের আগ্রহে বসে থাকেন তাদের জন্য এটা মানে খুব ভালো অপরচুনিটি আপনার এটা মোটামোটা মিস করবেন না অনেক কয়েক টাকা খরচ হবে এখানে পরীক্ষার ফি পাবো তো আমি সব কিছু ডিসকাস করবো তার আগে বলি সার্কুলার লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি ওইখান থেকে আপনার লিংকে ক্লিক করলে সরাসরি সার্কুলার দিয়ে পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আপনার অফিসের সার্কুলারটিকে নামায় দেখেন দেখার পরে ওই যোগ যোগ্যতা থাকলে আবেদনটা করতে মিস করবেন না তো কীভাবে আবেদন করবেন আমি সেটাও বলে দিব তো চলুন আমরা শুরু থেকে একটু ডিসকাস করি দেখতে পাচ্ছেন প্রথমেই দেখা যায় গণপ্রতন্ত্রের বাংলাদেশ সরকার কাস্টম এক্সাই এক্সাইজ ও ভ্যাট আপিল আপিল ট্রাইব্যুনাল এটা হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা পঁচিশে আগস্টে আপনার পাবলিশ করছিলো এইখানে প্রথম যে ক্যাটাগরিটার কথা বলতে তাহলে শার্ট লিপি কাম কম্পিউটার অপারেটর বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট একটু আর বলে নেই আমার কথাটা মন রাস শুনে আপনাদের উপকার হবে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তিন নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর চার নম্বর ক্যাটাগরি কম্পিউটার মুদ্রাক্ষরিক একজাক্টলি কথায় একই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এক্সাক্টলি ঘুরে ফিরে কথা একই এক কথা আপনাকে কম্পিউটার উপরে বেসিক আইডিয়াগুলো থাকতেই হবে তবে আপনি এই সমস্ত পদের জন্য একজন যোগ্য প্রার্থী তবে আপনি এই সমস্ত পদার জন্য আবেদন করতে পারবেন তা আপনি যদি একজন কম্পিউটার অপারেটর পদার যদি চাকরির আগ্রহী প্রার্থী হতে থাকেন সেক্ষেত্রে আপনার ভিতরে কম্পিউটারের উপরে কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকা খুবই জরুরি আমি তার উপরে সুন্দর মতো ডিসকাস করছি আমার মনে হয় পাঁচ সাত মিনিটের সাত আট মিনিটের একটা ভিডিও সে ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওইটা দেখবেন যারা এই কম্পিউটার অপারেটর পদার জন্য যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন করতে চান আমার ভিডিওটা দেখেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো প্রথম ক্যাটাগরির জন্য এখানে জাস্ট আপনি স্নাতক পাশকে কিন্তু আবেদন করতে পারবেন এখানে বেতনের বেসিক এবং ইন্টারটালসে কত হবে সবকিছু বর্ণনাটা করা আছে এরপরে চলে আসি উচ্চমান সহকারী দুই নম্বর সেও তারা বেতন বেসিক ইন্টারনাল আলোচনা দিয়ে আছে আপনি একটু দেখে নেবেন এটাও স্নাতক পাশে আবেদন তিন নম্বর ওই কম্পিউটার সাত মুদ্রা করে এখানে লোকেমে দুইজন সেও চব্বিশ হাজার স্যালারি পাবে এটাও কি স্নাতক পাশে আবেদন এরপর অফিস সহকারী কাম কম্পিউটারের খরিক সে এখানে রকমী একজন সে বাইশ হাজার সামথিং স্যালারি পাবে এটা এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন দেন এখানে কি পাঁচ নম্বর হলো রেকর্ড কিপার আছে সে বাইশ হাজার সামথিং স্যালারি পাবে এটাও স্নাতক পাশে আবেদন পেশকার আছে তিনজন বা বাইশ হাজার সামথিং স্যালারি এইচএসসি পাশ করলে আবেদন দেন পরিচ্ছন্নতা কর্মী আছে একজন বিশ হাজার সামথিং স্যালারি অষ্টম শ্রেণী পাশ তো এখন আরেকটি কথা হলো যে সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না দেখুন এখানে কয়েকটা জেলা বাদে বাকি সমগ্র দেশ থেকে কিন্তু আবেদনটা করা যাবে একটু দেখে নেবেন এখন চলে আসে আবেদনের বিষয়টা আবেদন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য ওদের যে সাইটটা আছে সাইটে ঢুকে আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যদি আপনি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যদি নিজে থেকে মোবাইল দিতে পারেন খুবই ভালো কথা যদি আপনার পিসি থাকে ল্যাপটপ থাকে খুবই ভালো যদি পারেন আর যদি না পারেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার এলাকার যে সমস্ত কম্পিউটারের দোকানগুলো আছে যেগুলো তারা কিন্তু ই করে আর কি সুন্দরভাবে মানে সব কিছু অনলাইন আবেদনগুলো করে দেয় আপনারা অবশ্যই ওদের স্বর্ণাপন্ন হন ওদের মারফত আপনার আবেদনটা করেন বিশ্বাস করেন আমার মনে এটা ভালো হবে এখানে আবেদনের জন্য আপনাকে আবেদন করার পরে এক থেকে ছয় নম্বর পদার জন্য একশো বারো টাকা এবং সাত নম্বর পদার জন্য অনলি ছাপ্পান্ন টাকা আপনাকে জাস্ট পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে টাকাও কিন্তু আহামি খুব একটা বিগ ফিগার তাও না সো আপনারা এই কাজটা করে ফেলুন বাকি বিষয়টা সার্কুলেট নামায় পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন আমি কথা বিষয় লম্বা করলাম না এখনকার কথাটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ